শুরু করছি। এখনো যদি অনেকেই উপস্থিত হননি, কিন্তু আমি শুরু করছি। এটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এইটা যে গুগল মিটের ব্যবস্থা হয়েছে এই কারণে আমরা দেখতে চাইছি কতজন আপনারা ক্লাস পাচ্ছেন। শুধু নাম লিখিয়ে আপনারা আপনাদের দায়িত্ব সারতে চাইছেন কিনা এটা আমরা দেখতে চাই। হ্যাঁ, সেই জন্যই আমরা এই গুগল মিটের ব্যবস্থা করেছি। আপনারা জানেন হয়তো আমি এই ব্যবস্থা করতে বলেছি, আপনারা ভাবছেন যে আমরা রেকর্ড পেয়ে যাব, আমরা সেই ব্যবস্থাটাও আর রাখবো না। পরপর তিন দিন ক্লাস যারা করবেন না তারা এই রেকর্ড পাবেন না, কারণ এটা যারা এই ব্যাপারটাকে গুরুত্ব দিয়ে গ্রহণ করছেন তাদের জন্যই থাকবে খোলা, অন্যদের জন্য না। সমস্ত গ্রুপেই আমরা এই কথাটা বলে দিই, যে কটা ক্লাস আমাদের হচ্ছে অধ্যাপিকা রত্না বসু, অধ্যাপক কমনাশ চক্রবর্তী, অধ্যাপিকা পার্বতী চক্রবর্তী থেকে শুরু করে যারা ক্লাস করছে সকলেই ক্লাসে আপনারা এখন রেকর্ড পেয়ে যান। কিন্তু এখন আমরা ওই রেস্ট্রিকশনটা করছি যে যারা পরপর তিনটে ক্লাস করবেন না তারা রেকর্ড পাবেন না, কারণ তাদের নাম আমরা গ্রুপ থেকে বাদ দিয়ে দিই। সেই জন্যে কোনো এ থাকলে, প্রশ্ন থাকলে এখন আপনারা সরাসরি করতে পারবেন, এই সুবিধাটাও এখন আপনারা পেয়েছেন। তবে আমি অনুরোধ করব যে আমি যখন কথা বলবো তখন আপনারা মধ্যিখানে কথা না বলে, আমি যখন বলবো তখনই আপনারা প্রশ্ন করবেন, মধ্যিখানে করলে আর ছেড়ে দেয়। যাই হোক, আমি শুরু করছি। আমি আগের দিন যেখানে শেষ করেছিলাম আমি বলেছিলাম যে আপনারা এর পরবর্তী শ্লোকগুলোতে দেখতে পাবেন যে অর্জুন প্রশ্ন করছেন পিতামহ থেকে পুত্র, উপকার থেকে মিত্র, সকলের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা কি সঙ্গত হবে? নিজেদের স্বার্থে এদের জীবন সংশয় তৈরি করা কি ধর্ম হবে না অধর্ম হবে? এই তার প্রশ্ন, এই তার সংশয়। অর্জুন মননশীল ব্যক্তি, তাই তিনি বিনা তর্কে বিনা বিচারে পক্ষে বিপক্ষে যুক্তি না জেনে অন্য আনুগত্য করেন না। শ্রীকৃষ্ণের প্রতি তার ভক্তি ও আস্থা অগাধ, কিন্তু বিনা বিচারে কোনো কিছু গ্রহণ করা প্রাজ্ঞ ব্যক্তির পক্ষে শোভনীয় নয়। তিনি উভয় পক্ষে অনেককে দেখেছেন, কিন্তু একদিকে শ্রীকৃষ্ণ অন্যদিকে ভীষ্ম, এই যুদ্ধে তারা উপস্থিত। এদের দেখে যেন তার সব গোলমাল হয়ে যাচ্ছে। এতদিন যে নীতিজ্ঞান তিনি পেয়েছেন তার প্রধান অংশ এদের কাছ থেকেই তার পাওয়া। আত্মস্বার্থে আত্মীয় হননের এই যুদ্ধে কোন নীতি কোন ধর্ম রক্ষিত হবে সেই যুক্তি তিনি খুঁজে পাচ্ছেন না। যে ক্ষত্রিয় ধর্ম প্রজাকে রক্ষা করা, সেই ক্ষত্রিয় পরস্পর আত্মহননে লিপ্ত হতে চলেছে, এটা দেখে তার সংশয় উপস্থিত হয়েছে। এটাকে কেউ শোক কেউ মোহ বলে ব্যাখ্যা করেছেন। আমরা দেখি অর্জুন কি বলেছেন পরবর্তী শ্লোকটায়। দৃষ্টে মাম স্বজনান কৃষ্ণ জিজুষুন সমবস্থিতান ছিদন্তি মম গাত্রাণি মুখঞ্চ পরিশুষ্যতি। দৃষ্টে মাম স্বজনান কৃষ্ণ জিজুৎসুন সমবস্থিতান চিদন্তি মম গাত্রাণি
मुखंच परिशुष्यति बेपथश्चु बेपथुश्च शरीरे मे रोमहर्षश्च जायते गांडीवं संशते हस्ता त्वक्चैव परिदज्यते बेपथुश्च शरीरे मे रोमहर्षश्च जायते गांडीवं संशते हस्ता त्वक्चैव परिदज्यते। अन्ना देखुन अर्जुन उवाच हे कृष्ण जुजुत्सु इमान सजनान समवस्थितान दृष्ट्वा मम गात्राणि शिदन्ति मुखं च परिशुष्यति मे शरीरे बेपथु च रोमहर्ष च जायते हस्ता गांडीवं संशते तक्च परिदज्यते। अनुवाद अर्जुन बोलिलेन हे कृष्ण स्वजनगण के देखी युद्धे अभिलाषी हइया समुपस्थित देखिया आमार अंग सकल अवसन्न ओ मुख विशुष्क हइया आसितेछे शरीर विकम्पित रोमांचित हइतेछे हस्त हइते स्वस्थ हइया खसिया पड़ीतेछे एवं समुदय त्वक जान विदग्ध हईते व्याकरण देखे नहीं द्वितिया बहुवचन इमान इदम पुंगलिंग द्वितिया बहुवचन सजनान सजन षष्ठी तत्पुरुष द्वितिया बहुवचन समवस्थिता समपूर्वक अवपूर्वक साधात उक्त द्वितीया बहुवचन दृष्ट्वा दृष्धातुत्वात् मम अस्मत् शब्दे षष्ठी एक वचन गात्राणि गोइत्रम् प्रथमा बहुवचन चिदन्ति चत् लट् अन्ति मे अस्मत् शब्दे षष्ठी एक वचन मम पेयचन तार विकल्प मे देख लो मुखम कन अर्थ वीप धातव पूर्वम मूर्च प्रथमा एक बचन परिशुष्यति परिपूर्वक शुष धातु लट ती शरीर श्री इदम सप्तमी एक बचन बेपथु बेप युक्त अथुच रोमहर्ष रोमानां हर्ष षष्ठी तत्पुरुष प्रथमार एक बचन हर्ष ऋष घं जायते जन लट ते हस्तात हर्ष युक्त तन पंचमी एक बचन संसते संस लट ते परिदज्यते पूर्वपूर्वक दहधातु कर्मवाच्य लट ते श्रीधर स्वामी की बोल किम अब्रवीत इत्यपेक्षायाम आह दृष्टिमान इत्यादि यावत् अध्याय समाप्ति हे कृष्ण यद्दुमिच्छत पुरत सम्यग् अवस्थितान सजनान बंधुजनान दृष्ट्वा मदीयानि गात्राणि करचरणादिनि छिदन्ति विशिष्यन्ते विशीर्यन्ते किंच मुखं परिशमन्ता शिष्यति निद्रवि भवति किंच बेपथुश्चेत्यादि बेपथु कंप रोमहर्ष रोमांच संशते निपतति परितज्यते सर्वतः संतप्यते। श्री अरविंद इंग्राजी अनुवाद अर्जुन से सीइंग दीज माय ओन पीपल ओ कृष्ण दाउ इगर फॉर बैटल माय लिम्स फेल
And my mouth is parched. My belly is quivering and my hair stand on end. Mahatma Gandhi erunu baat korechen erokom. Arjuna said, as I look upon these kinsmen, O Krishna, assembled here, eager to fight, my limbs fail, now my mouth is parched, a tremor shakes my frame, and my hair stands on end. Tuti anubad prayak, shudhu sajanan shabdir anubade, Sri Aurobindo, my own people, bolechen, ar Mahatma Gandhi, these kinsmen, bolechen. এর মধ্যে শ্রী অরবিন্দের অনুবাদ অনেক স্পষ্ট, কারণ অর্জুনের কাছে স্বপক্ষে এবং বিপক্ষে যারা আছেন সবাই তার নিজের লোক, তার আত্মীয় অনাত্মীয় সকলেই তার স্বজন। বিপদী শব্দের অনুবাদে শ্রী অরবিন্দ কুইভার শব্দের ব্যবহার করেছেন, যার অর্থ ট্রেম্বল অর ভাইব্রেট উইথ স্লাইট র্যাপিড মোশন of person, leaf, being, voice, etc. with emotion. Mahatma Gandhi bolechen, a tremor sex, jar ortho tremor of leaf, part of body, voice, person, shaking, quivering. Tar mane aki, Sri Aurobindo-er shobdo onek sposto. Tahale, juddhokhetre স্বজনদের যুদ্ধে জন্য প্রস্তুত দেখে অর্জুন নিজেই বলছেন যে স্বাভাবিক থাকতে পারছেন না। এখন প্রশ্ন হচ্ছে যে অর্জুন কি আগে থেকেই জানতেন না এই যুদ্ধ তার স্বজনদের মধ্যেই হতে চলেছে? তাহলে যুদ্ধক্ষেত্রে এসে তার এই পরিবর্তন কেন? এখানে শ্রী অরবিন্দ মন্তব্য করেছেন, it is not that he did not know these things before, but he never realized it all. Obsessed by his claims and wrongs and by the principles of his life, the struggle for the right, the duty of the Kshatriya to protect justice and the law and fight and beat down injustice and lawless violence. He has neither thought out deeply nor felt it in his heart and at the core of his life. And now it is shown to his vision by the divine charioteer, placed sensationally before his eyes and comes home to him like a blow delivered at the very center of his sensational, vital and emotional being. Arjun janten shobi, kintu Sri Krishna poshyo ei kotha ti তার ভিতরে চোখকে যেন খুলে দিল, তিনি যেন কেবল বাইরের চোখ দিয়ে দেখলেন না, দেখলেন তার ভিতরের মানুষ চক্ষু দিয়ে। এখানে তার মননশীলতা, তাই তার সংশয়। বেদান্ত পরিভাষায় বলা হয়েছে সাত্ত্ববৃত্তি, সাচ বৃত্তি চতুর্ভিধা, সংশয় নিশ্চয় গর্ব স্মরণম ইতি এবং বিধ বৃত্তিভেদেন অহংকার ইতি চিত্তমিতি ব্যাখ্যায়তে তদুক্তং মনোবুদ্ধি মনোবুদ্ধির অহংকার চিত্তম করণম আন্তরম সংশয় নিশ্চয় গর্ব স্মরণম বিষয়া ইমে। এই ব্যাখ্যা করেছেন শরৎচন্দ্র ঘোষাল। এই বৃত্তি চারি প্রকার, সংশয় নিশ্চয় গর্ব স্মরণ, বুদ্ধিভেদেই অন্তঃকরণ
একটি হইলেও মন বুদ্ধি অহংকার চিত্ত বিবিধ নাম প্রাপ্ত হইয়াছে কথিত হইয়াছে মন বুদ্ধি অহংকার চিত্ত ইহারা অন্তঃকরণ এবং সংশয় নিশ্চয় গর্ব ও স্মরণ যথাক্রমে অন্তঃকরণে অন্তঃকরণগুলির বিষয় তাহলে মনের বিষয় কি সংশয় তাই অর্জুন যখন তার মানুষ চক্ষু দিয়ে দেখলেন তখন তার সংশয় উপস্থিত হল যতক্ষণ তিনি তার বুদ্ধি দিয়ে নিশ্চয় করতে পারছেন যতক্ষণ না তিনি তার বুদ্ধি দিয়ে নিশ্চয় করতে পারছেন ততক্ষণ তিনি স্থির থাকতে পারছেন না এখানেই তার মননশীলতা বেদান্ত সার গ্রন্থে এই মননের লক্ষণ করেছেন মননং তু শ্রুতস্য অদ্বিতীয় বস্তুন বেদান্তার্থানুগুণ যুক্তিভি অনবরতম অনুচিন্তনম এর ব্যাখ্যা করতে গিয়ে নৃসিংহ সরস্বতী তার সুবোধিনী টিকায় বলেছেন শ্রবণ নিরূপণানন্তরম শ্রবণ নিরূপণানন্তরম তদুত্তরস্য মননস্য লক্ষণম আহ মননং তু সর্বিদলিঙ্গত্বাত পর্যপূর্বকম শ্রুতস্য অদ্বিতীয় ব্রহ্মণ বেদান্ত বিরোধিনী যুক্তিভি নৈরন্তর্যেন অনুচিন্তনম মননম ইত্যর্থ অধ্যাপিকা জ্যোতি সেনগুপ্ত এর আলোচনায় বলেছেন মনন ছটি লিঙ্গের দ্বারা অদ্বৈত ব্রহ্মের তাৎপর্যের নিশ্চয় রূপ শ্রবণের ব্যাখ্যা করার পরে গ্রন্থকার সে অদ্বৈত ব্রহ্মের অনুকূল অনবরত চিন্তন রূপ মননের কথা ব্যক্ত করেছেন বিদ্যারণ্য স্বামী অধ্যাত্ম অধ্যাত্ম উপনিষদে বলেছেন যুক্তিয়া সম্ভাবিত তত্ত্বানুসন্ধানং মননং তু তৎ অর্থাৎ অদ্বৈত ব্রহ্ম বিষয়ে যুক্তি তর্ক দ্বারা অসম্ভাবনারূপ দোষের উচ্ছেদ করার জন্য অনুসন্ধান করাই হল মনন এখানেই অর্জুনের বৈশিষ্ট্য তিনি দক্ষ বীর মহাযোদ্ধা কিন্তু ভিতরে তিনি মননশীল প্রাজ্ঞ যুক্তি দিয়ে দোষাদোষ বিচার করেই তিনি সিদ্ধান্ত নেন বিবেক চূড়ামণি গ্রন্থে পরম পূজনীয় শ্রী শঙ্করাচার্য বলেছেন দুর্লভং ত্রয়মেব ঐতত এব অনুগ্রহ হেতুকম মনুষ্যত্বং মুমুক্ষুত্বং মহাপুরুষ সংশ্রয় অর্থাৎ মনুষ্য জন্ম প্রাপ্তি সংসার বন্ধন হইতে বন্ধন লাভের আগ্রহ এবং জ্ঞানী সদ্গুরির সদ্গুরুর আশ্রয় লাভ এই তিনটি জগতে দুর্লভ কেবলমাত্র ঈশ্বরের অনুগ্রহে এগুলি পাওয়া সম্ভব হয় অর্জুন সেই দুর্লভ ব্যক্তি তিনি ভগবানের অনুগ্রহে এই তিনটি পেয়েছেন তার মধ্যে মনুষ্যত্ব আছে বলেই যুদ্ধক্ষেত্রে স্বজনদের দেখে তার শরীরে বেফতু হয় তার মধ্যে মুমুক্ষুত্ব আছে বলেই তিনি বলতে পারেন নচশ্রে অনুপশ্যামি হত্যা স্বজন মাহবে নকাংশে বিজয়ং কৃষ্ণ নচ রাজ্যং সুখানি চ তিনি চান না সেই সুখ যে সুখ তাকে মোক্ষ দিতে পারবে না সেই সুখ তার প্রয়োজন নেই আর তিনি যে জ্ঞানী সদ্গুরুর সান্নিধ্য পেয়েছেন তা সর্বজন বিদিত স্বয়ং কৃষ্ণ তার গুরু বন্ধু পথদ্রষ্টা এমন দুর্লভ ব্যক্তির আচরণ সাধারণ বুদ্ধি দিয়ে বিচার করা কি সম্ভব যারা তার মধ্যে শোক ও মোহ দেখেছেন তাদের প্রতি শ্রদ্ধার কি বলা যায় যে শোক মোহের কারণ তো দুঃখ সাংখ্যকারিকায় বলা হয়েছে দুঃখত্রয়াবিঘাতাদ জিজ্ঞাসা তদ অবঘাত কে হেতু এর ব্যাখ্যা করতে গিয়ে স্বামী
ভাবগণ আনন্দ মন্তব্য করেছেন। দুঃখ হইতে রেহাই পাওয়ার জন্য পাওয়ার যেসব দৃষ্ট উপায় অর্থাৎ লৌকিক উপায় সাধারণত দেখা যায়, এগুলি অবশ্যম্ভাবী ঐকান্তিক নয়। কাজেই প্রশ্ন হয় যে অবশ্যম্ভাবী ঐকান্তিক কোনো উপায় এই দুঃখ নিবৃত্তির জন্য আছে কিনা। তাই কারিকাতে দৃষ্টি সাপার্থা চেন্নৈকান্তা অত্যন্ত ভাবা একান্ত অবশ্যম্ভাবী অত্যন্তত ঐকান্তিক এই দুটি শব্দ আছে। এই অবশ্যম্ভাবী ঐকান্তিক দুঃখ নিবৃত্তির নানা উপায়ে কথা শাস্ত্রে উল্লিখিত আছে অধিকারী ভেদে। সাংখ্যকারিকাতে ইহার উপায় আলোচিত হইয়াছে। তত্ত্বজ্ঞান বা আত্মজ্ঞান, দুঃখত্রয় বা ত্রিবিধ দুঃখ, আমাদের জীবনে যত দুঃখ আছে তা এক ধরনের ব্যাক প্রকারের নহে। তাই যত দুঃখ আছে সবগুলোকে শাস্ত্রে বৈশিষ্ট্যানুযায়ী তিন ভাগে বিভক্ত করা হইয়াছে, যথা আধ্যাত্মিক, আদি ভৌতিক ও আদি দৈবিক। আধ্যাত্মিক অধ্যাত্মিক স্নিক প্রত্যয়ে অধ্যাত্ম শব্দটি আধ্যাত্ম শব্দটি পাওয়া যায়, অর্থাৎ অধ্যাত্ম সম্বন্ধীয়। অধ্যাত্ম আবার আত্মানম অধিকৃত অধ্যাত্ম, অধ্যাত্মম আত্মাকে অধিকার করিয়া অর্থাৎ আত্মা সম্বন্ধীয়। আত্মা শব্দে আবার উৎপত্তিগত অর্থ হইতে আমাদের শাস্ত্রে দুই প্রকার অর্থ দেখা যায়, শরীর ও মন। এই জন্য শরীর ও মন সম্বন্ধীয় সব দুঃখই যথাক্রমে শারীরিক ও মানসিক বলা হয়। শারীরিক দুঃখ যেমন বিভিন্ন ব্যাধিজনিত কষ্ট, মানসিক দুঃখ এমন মনোকষ্ট, মনোব্যথা, তিরস্কার ও অপমান আদি জনিত। দুই, আদিভৌতিক অধিভূত স্নেক, আবার অধিভূত কথার অর্থ ভূত সমূহকে অধিকার করিয়া। ভূত অর্থাৎ প্রাণী সমূহ হইতে যেসব দুঃখ আসে সবই আদিভৌতিকের অন্তর্গত, যেমন ব্যাঘ্র, শৃগাল, কুকুর, মশকা আদি দংশন জনিত দুঃখ ও দস্যু ও তস্কর আদি হইতে যেসব দুঃখ উপস্থিত হয়। আদি দৈবিক, পূর্বের মতো অধিদেব যুক্ত স্নেক প্রত্যয় গঠিত, অধিদেব দেবতা সম্বন্ধীয়। তাই দেবতার কোপে অথবা প্রাকৃতিক বিপর্যয়ে যেসব দুঃখ উপস্থিত হয় তা সবই আদি দৈবিক, যেমন ভূমিকম্প, বজ্রপাত, ঘূর্ণিবাত্যা, জল, অনাবৃষ্টি, দুর্ভিক্ষ আদি জনিত দুঃখ। যেমন প্রচলিত আছে বা শাস্ত্রাদিতে বলা হয় যে ইন্দ্র দেবতার কোপে অনাবৃষ্টি অতিবৃষ্টি হয় এবং অনাবৃষ্টির ফলে দুর্ভিক্ষ এবং অতিবৃষ্টির ফলে বন্যা হয় এবং বহু কষ্টের কারণ হয়, নানাভাবে দেশের ক্ষতি হয়। এবার আমরা দেখি অর্জুনের দুঃখকে কোন শ্রেণীতে ফেলা যায়। আদিদৈবিক কোনোভাবেই বলা যাবে না, কারণ আদি আদি ভৌতিক কিছুটা হলেও হতে পারে, কারণ ধৃতরাষ্ট্রের আচরণে কিছুটা হলেও, দুর্যোধনের আচরণেও কিছুটা হলেও দস্যুবৃত্তির ছায়া আছে, কারণ তাদের আচরণে অনেকবারই দেখা গেছে, এটা একটা কারণ হতে পারে। আধ্যাত্মিক দুঃখে মানে যে শারীরিক দুঃখের কথা বলা হয়েছে তা এখানে অনুপস্থিত, কোনো শারীরিক ব্যাধির প্রসঙ্গ এখানে নেই, আছে মানসিক দুঃখ। কিন্তু তিরস্কার অপমান আদি জনিত ব্যথা তো অর্জুনের হয়নি, তাহলে তার মানসিক দুঃখ হবে কেন? মনোব্যথার অন্য কারণ উপস্থিত, সেটি স্বজন হত্যা জনিত দুঃখ। এই দুঃখ কেন তার মতো মহৎ ব্যক্তিরই সম্ভব? তার মন তো সকলকে স্বজন বলেই জানে। এখানে আমরা দেবদত্ত পট্টনায়কের ব্যাখ্যায় এই পশ্য অর্থে যে প্রকৃত অর্থে দর্শন তা দেখতে পাই। তিনি বলছেন অর্জুনস ভিশন, অর্জুনস ভিশন
He is expanding. Focus is giving way to perspective, attention, dhyana, to awareness, dharana, as his gaze, family, rejects the boundary separating the self from the other and the action from responsibility. This is darshan. Swami Krishnananda সঠিকভাবে উল্লেখ করেছেন, কোন কোন শ্রদ্ধেয় টিকাকার এই সময় অর্জুনকে আত্মীয়জন দর্শনে শোক ও মহাচ্ছন্ন ও কাতর মনে করিয়াছেন। বোধহয় অর্জুনের প্রকৃতির প্রতি বিশেষরূপে দৃষ্টি করিতে এই সময় তাহারা বিস্মৃত হইয়াছেন। অর্জুন শোক ও মোহবশত কাতর হন নাই। या अर्जुन द्वितीय अध्याय चतुर्थ श्लोके प्रकाश करिबेन। सत्य गुणे शत्रु के आत्मीय बोध हईले शस्त्र निक्षेपेर इच्छा सतई निवृत्त हय। श्रीराम रावणेर महासमरेओ जखनी रावण भगवान ओ श्रीरामचंद्रेर स्तव करियाछेन तखनी भगवान रावण निधने निवृत्त हइया বরদানে উদ্যত হইয়াছে। এই ভাব কি শ্রী রামচন্দ্রের মোহবশত? কখনোই নহে। রাবণকে ভক্ত অনুগত স্বজন বোধে বৈরবুদ্ধির অভাব জন্যই এই ভাব হইয়াছিল। শোক ও মহাচ্ছন্ন ও তমগুণান্বিত হইলে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের মুখারবিন্দ হইতে আত্মজ্ঞান উপদেশ পাইবার উপযুক্ত হইতেন না। শোক মহান্ধ অজিতেন্দ্রীয় পুরুষ কখনোই বীর মধ্যে গণনীয় হন না। স্বামীজি বলেছেন, সত্যগুণে শত্রুকে আত্মীয় বোধ হইলে শস্ত্র নিক্ষেপের ইচ্ছা সতই নিবৃত্ত হয়। এই কারণেই গান্ডীব অঙ্গ সংসতি হস্তা শ্রীমৎ ভগবদ্গীতার ষোড়শ অধ্যায়ে ভগবান স্বয়ং সত্যগুণের ব্যাখ্যা করেছেন। সেখানে অনেক বৈশিষ্ট্যের উল্লেখ আছে, তার মধ্যে অন্যতম হল অহিংসা সত্যম ক্রোধ ত্যাগ শান্তি অপৈষণম দয়া ভূতেশ্চ লৌলুত্যং মার্জবং হীরচাপলম। অর্থাৎ অহিংসা, সত্যবাদিতা, ক্রোধহীনতা, ত্যাগ, শান্তি, পরনিন্দা রাহিত্য, ভূত সমূহের দয়া, লোভ শূন্যতা, মৃদুতা, লজ্জা, অচাঞ্চল্য ইত্যাদি, এই সমস্ত গুণ অর্জুনের মধ্যে জাগ্রত হয়েছে। তাই বাহ্যিক দৃষ্টিতে কেউ কেউ শোক মোহ ইত্যাদি রূপে দেখেছেন। আনন্দগিরি কি বলেছেন দেখে নেওয়া যাক। তদেব ইদং শব্দবাচ্যং বচনম উদাহরতি দৃষ্টেতি আত্মীয়ং বন্ধুবর্গং যুদ্ধেচ্ছয়া যুদ্ধভূমৌ উপস্থিতম উপলভ্য শোক প্রবৃত্তিম দর্শয়তি ছিদন্তীতি দেবাংশস্য এব অর্জুনস্য অনাত্মবিদঃ স্বপরদেহেষু আত্মনাত অভিমানরত বত তৎপ্রিয়স্য যুদ্ধারম্ভে তন্মৃত্যু প্রসঙ্গ দর্শন শোকো দর্শিনঃ মহান আশাদিত অঙ্গেষু ব্যথা মুখে পরিশোষশ্চ শোষশ্চ পিতৃভয়ং শোকলিঙ্গমুক্তম সম্প্রতি বেপতু প্রভৃতীনি ভীতিলিঙ্গানি উপন্যস্যতি বেপতিষ্যেতি রোমহর্ষাত রোমনাথ গাত্রেষু পুলকিতত্বম। মধুসূদন সরস্বতী বলেছেন, তদেব ভগবন্তং প্রতি অর্জুন বাক্যম অবতারয়তি সঞ্জয়ঃ অর্জুন উবাচ ইত্যাদিনা এবং মুক্ত্বা অর্জুনঃ সংখে ইত্যতঃ প্রাক্তনেন গ্রন্থেন। তত্র
सधर्म प्रवृत्ति कारणीभूत तत्वज्ञान प्रतिबंधक स्वपर देहे आत्मात्याभिमानवत अनात्मविद अर्जुन से युद्धे न सपर देह विनाश प्रसंगदर्शी न शोको महान आशी इति तल्लिंग कथनेन दर्शयति त्रिभिश्लोकै इमं सजनम आत्मीयं बंधुवर्गं युद्धेच्छुं युद्धभूमौ च उपस्थितं दृष्ट्वा तीतस्य मम पश्यतु मम इत्यर्थ अंगानि बतन्ते मुखं च परिशिष्यति इति श्रमादि निमित्त शोषापेक्षया अतिशय कथनाय सर्वतो भाववाची परिशब्द प्रयोग वेपतु कंप दो महर्ष पुलकितत्तम गांडीव भ्रंशेन अधैर्य लक्षणम दुर्बलं तत्परिदाहेन च अंतसंतापो दर्शित। আমরা এর অনুবাদটা দেখে নি। অর্জুন উবাচ অর্থাৎ অর্জুন বলিলেন এই অংশ হইতে এবং উক্ত অর্জুন সঙ্গে অর্থাৎ যুদ্ধস্থলে অর্জুন এইরূপ বলিয়া এই অংশের পূর্ব পর্যন্ত যে সকল বাক্য বলা হইয়াছে তার উল্লেখ করিয়া সঞ্জয় ভগবানের প্রতি অর্জুন কর্তৃক কথিত সেই বাক্য সকলেরই জ্ঞাতার্থে অবতারণা করিতেছেন। নিজ দেহে আত্মবুদ্ধি সম্পন্ন এবং পরদেহে আত্মীয়তা জ্ঞানকারী অনাত্মবিদ অর্জুন যুদ্ধে নিজের এবং অপরের শরীরের বিনাশ হইবার সম্ভাবনা দেখিতে পাওয়ায় সধর্মে প্রবৃত্তির কারণ যে যথার্থ জ্ঞান তাহার প্রতিবন্ধক স্বরূপ যে শোক তাহা যে তাহার মধ্যে গুরুতর হইয়াছিল তাহা সেই শোকের চিহ্ন বা কার্য নির্দেশ করিয়া তিনটি শ্লোকে দেখাইতেছেন। ইমং সজনম এই সজনকে অর্থাৎ আত্মীয় বন্ধু বর্গকে দৃষ্টা যুদ্ধাবিলাসী এবং যুদ্ধক্ষেত্রে দেখিয়া মম যে আমি অবস্থিত সেই আমার অঙ্গ সকল ব্যথিত হইতেছে এবং মুখ পরিশিষ্যতি সর্বতভাবে শুষ্ক হইয়া যাইতেছে। সমাধিজনিত যে শুষ্কতা যে অধিক তাহা নির্দেশ করিবার জন্য এখানে পরিশব্দটি প্রযুক্ত হইয়াছে। পরি ইহার অর্থ সর্বতোভাবে বেপথু অর্থাৎ কম্প রোমহর্ষ অর্থাৎ পুলকিতত্ব গান্ডীব স্খলন দ্বারা অধৈর্য দ্যোতক দুর্বলতা এবং ত্বক পরিধায়ের দ্বারা অন্তঃস্থিত সন্তাপ দেখানো হইল। মধুসূদন সরস্বতীর টিকায় অন্তঃসন্তাপও দর্শয়তি যার অনুবাদ করা হয়েছে অন্তঃস্থিত সন্তাপ দেখানো হইল এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অর্জুনের মধ্যে যে পরিবর্তন দেখা যাচ্ছে তার কারণ হচ্ছে অন্তঃসন্তাপ। স্বদেহে পরদেহে আত্মত্ব জ্ঞান রূপ যথার্থ জ্ঞান তাকে স্বজনের যুদ্ধে ভবিষ্যৎ পরিণাম বুঝতে সাহায্য করছে, তাই তার এই পরিবর্তন। এখানে প্রশ্ন হতে পারে এই শ্লোকে ইমং স্বজনং যা বলা হয়েছে তাতে এক বচন প্রয়োগ করা হয়েছে, কিন্তু এক বচনের কারণ কি? যথার্থ জ্ঞানী অর্জুনের সকলের মধ্যে আত্মজ্ঞান দর্শন হচ্ছে। বচনের প্রয়োগ অর্জুনের যথার্থ জ্ঞানের পরিচয়ক। এই অভেদ জ্ঞান বাহ্যিক দৃষ্টিতে বোঝা সম্ভব নয়, তাই বেপথু পরিশিষ্যতি পরিচর্যতে পদগুলির প্রয়োগের আন্তর্ভাব সহজে বোধগম্য হয় না। এই পাশাপাশি রোমহর্ষ শব্দের প্রয়োগ আছে,
মধুসূদন সরস্বতীর টিকায় বলেছেন, রোমহর্ষ পুলকিতত্বম। এই অনুবাদে বলা হয়েছে রোমহর্ষ অর্থাৎ পুলকিতত্ব। একসঙ্গে বেপথু আবার রোমহর্ষ পদে প্রয়োগ কেন, তা চিন্তার অপেক্ষা রাখে। মনে হয় একই সঙ্গে সকলের মধ্যে একত্বানুভব, এই একের মধ্যে পরস্পরের বিভাগ, যুদ্ধের কথা ভেবে তার পরিসূচ্যতি তার গান্ডীব সংসতি এই অবস্থা হচ্ছে। এই অবস্থাতেই তার প্রকৃত দর্শন উন্মোচিত হচ্ছে, তার প্রকাশের জন্য তিনি ভগবানের শরণাগত। এখানেই দুর্যোধন ও ধৃতরাষ্ট্রের যুদ্ধক্ষেত্রে যুদ্ধাবিলাসীদের দেখা আর অর্জুনের দেখার মধ্যে তফাৎ, এই তফাৎটাই উল্লেখ করেছেন, যা দেবদত্ত পট্টনায়কের উদ্ধৃতি আমরা আগে উল্লেখ করেছি। যে দর্শন, এই দর্শন উপলব্ধি, তার মধ্যে এই রোমহর্ষ পুলকিতত্ব সৃষ্টি করেছে। একদিকে আত্মভাবের মধ্যে বৈরিত্ব, পরস্পর ভেদ বুদ্ধি, এটা থেকে তার দুঃখ, আর অন্যদিকে তার এই একত্ব ভাব জাগ্রত হওয়ায় তার মধ্যে পুলকিতত্ব এসেছে। আমরা স্বামী অর্গরানন্দের বই দেখেছি যে তিনি এ বিষয়ে নতুন কিছু আলোচনা করেননি। স্বামী রামসুখ দাস প্রভৃতির আলোচনায় পূর্বালোচিত বিষয়গুলি উল্লিখিত হয়েছে। তবে স্বামী রামসুখ দাস বলেছেন, ধৃতরাষ্ট্র প্রথমে বলেছিলেন সমবেতা যুজুৎসব, এবং অর্জুন এখানে বললেন যুজুৎসুন সমুপস্থিতম, কিন্তু দুজনের দৃষ্টিতে অনেক পার্থক্য আছে। ধৃতরাষ্ট্রের চোখে দুর্যোধন আদি তার পুত্র এবং যুধিষ্ঠির আদি পাণ্ডুর পুত্র, এরূপ বিভেদ ছিল। সেই জন্য ধৃতরাষ্ট্র সেই স্থানে মামকা এবং পাণ্ডবা বলেছেন, কিন্তু অর্জুনের চোখে সেই বিভেদ ছিল না, তাই অর্জুন এখানে স্বজনম বলেছেন। যাতে দুই পক্ষের লোকেদেরই বোঝায়, এর অর্থ হল এই যে ধৃতরাষ্ট্রের মনে যুদ্ধে নিজের পুত্রদের নিহত হবার আশঙ্কা ছিল, শোক ছিল, কিন্তু অর্জুনের দুই পক্ষের আত্মীয়গণেরই বধ হইবার আশঙ্কায় শোক ছিল। দুই পক্ষের যে কেউ হতন না কেন, তিনি তো আমারই আত্মীয়। এই দৃষ্টিভেদের কারণ অর্জুনের মধ্যে সত্যগুণ অবস্থান করছে, ধৃতরাষ্ট্রের মধ্যে সেই সত্যগুণ নেই। তাই সাত্ত্বিক অর্জুনের এই ভাব বিকার, সাত্ত্বিক গুণাধিকারী অর্জুন কিন্তু এই যুদ্ধে কোনো শ্রেয় দেখতে পাচ্ছেন না। তাই তিনি বলছেন, নচ স্বপ্ন অবস্থাতুম রমতীব চ মে মন নিমিত্তানি ন পশ্যামি বিপরীতানি কেশব। এই শ্লোকের আরবা পড়েনি, নচ স্বপ্ন অবস্থাতুম ভ্রমতীব চ মে মন নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব। এর অন্যায় হে কেশব, অবস্থাতুম চ ন স্বপ্নমি মে মন চ ভ্রমতীব বিপরীতানি নিমিত্তানি পশ্যামি। এর অনুবাদ করা হয়েছে, হে কেশব, স্থির হইয়া অবস্থান করিবার শক্তি আমার বিনষ্ট হইল, আমার মন নিতান্ত ঘূর্ণিত হইতেছে, অত্যন্ত আন্দোলিত হইয়া উঠিতেছে, আমি দূর নিমিত্ত রাশি অবলোকন করিতেছি। এবার ব্যাকরণটা আমরা দেখি, কেশব এখানে সম্বোধন, অবস্থাতুম অবপূর্বক সাধাতু তুমন, স্বপ্নমি স্বপ্তাতু লট মি
মন মন শব্দের প্রথম আর এক বচন ভ্রমতি ভ্রম ধাতু লটতি বিপরীতানি পূর্বক পরিপূর্বক ই ধাতু তানি কর্মে দ্বিতীয়া বহু বচন পশ্যামি দিস ধাতু লট মি সিদ্ধার স্বামী বলছেন অপিচ ন স্বপ্নম ইত্যাদি বিপরীতানি নিমিত্তানি অনিষ্ট সূচকানি শকুনাদিনি পশ্যামি এটুকুনি বলেছেন সিদ্ধার স্বামী। আমরা শ্রী অরবিন্দের ইংরাজি অনুবাদটা দেখে নিই। আই সি কেশব শ্রীকৃষ্ণ অ্যাডভার্স ওমেন্স অ্যান্ড ডু নট সি এনি গুড in slaying my own people in the battle. Mahatma Gandhi bolchen, I cannot keep my feet and my mind reels. I have unhappy forebodings, O Keshava, and I see no good in slaying kinsmen in battle. মানে মহাত্মা গান্ধীর অনুবাদ অনেকটাই পদানিত। এখানে দেখুন নো গুড এই শব্দটি বলেছেন শ্রী অরবিন্দ, বলেছেন মহাত্মা গান্ধীও বলছেন আই সি নো গুড। স্বামী কৃষ্ণানন্দ বলেছেন ক্ষত্রিয় জনচিত রজগুণময়ী প্রকৃতিতে স্থানপ্রভাব জন্য অকস্মাৎ ব্রাহ্মণচিত সত্যগুণের আবির্ভাব প্রসত অর্জুনের হৃদয় তরঙ্গায়িত অস্থির হওয়ায় ভগবানকে অন্য নামে সম্বোধন না করিয়া কেশব পদ ব্যবহার করিয়াছেন। কেননা কেশব ভয়োদয় রূপ বিকারের অস্থিরতার শান্তিকারক। কেশৌ বাত্যনুকম্পতয়া গচ্ছতি কেশব ক ব্রহ্মা সৃষ্টিকর্তা ঈষ রুদ্র সংহর্তা এতদুভয়কে নিজ অনুগ্রহ পাত্র বোধে যিনি জগতের রক্ষক স্থিতিকারক রূপে বিদ্যমান থাকেন তিনি কেশব। আমাকে প্রকৃতিস্থ কর রক্ষা কর ইহাই ইঙ্গিত করিয়া অর্জুন কেশব পদ ব্যবহার করিয়াছেন। হৃদয় নির্মল হইলে তাহাতে ভূত ভবিষ্যৎ ও বর্তমান ঘটনা রাশির আভাস প্রতিবিম্বিত হইয়া থাকে। অবিলম্বেই যে ভারত সরকার হইবে ইহারই সূচনারূপ সূচনার স্বরূপ অর্জুন সম্মুখে নানা দুর্লক্ষণ অনুভব করিতে লাগিলেন। স্বামী কৃষ্ণানন্দ স্বামী বক্তব্য এইরকম। স্বামীজি এই ব্যাখ্যায় অর্জুনের চরিত্রের প্রতি সঠিক বিচার হয়নি বলেই মনে হয়, কারণ স্থানপ্রভাবের জন্য অকস্মাৎ ব্রাহ্মণজিত সত্যগুণের আবির্ভাব বশত একথা মেনে নিলে অর্জুনের পূর্বস্থিত সত্যগুণকে অস্বীকার করা হয়। কিন্তু কেবল অর্জুন নন যুধিষ্ঠিরাদির মধ্যেও বাল্যকাল থেকেই এই সত্যগুণের ছায়া দেখা গেছে একাধিক ক্ষেত্রে। তারা দুর্যোধনাদিকৃত অন্যায়কে স্বীয়গুণে ক্ষমা করেছেন। যদি স্থানপ্রভাবেই অকস্মাৎ সেই সত্যগুণের আবির্ভাব হয়ে থাকে তাহলে সেই প্রভাব আর কারোর উপর পড়ল না কেন? অকস্মাৎ সত্যগুণ হলে তা হবে ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী সত্যগুণ ভাবাপন্নকে শ্রীকৃষ্ণ এই তত্ত্বোপদেশ দিতেন না, কারণ এই সমস্ত উপদেশই অধিকারী ভেদে প্রদত্ত হয়। একথা আমরা আগে বলেছি, যিনি যা গ্রহণ করতে পারেন গুরু তাকে সেই বিষয়ে উপদেশ দেন। শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দকে যে তত্ত্বোপদেশ দিয়েছেন সেই উপদেশ গিরিশ ঘোষকে দেননি, পাত্র ভেদে উপদেশ প্রদত্ত হয়। শ্রীকৃষ্ণ সমস্ত গীতায়
যে তত্ত্বোপদেশ দিলেন তা ক্ষণস্থায়ী সত্যগুণাধিকারী অর্জুনকে দেওয়া সম্ভব ছিল না। জন্মান্তর কৃত গুণের প্রভাবে প্রকৃতিগত ভাবেই তিনি সত্যগুণ সম্পন্ন ছিলেন। এই অধিকারীর প্রসঙ্গে বেদান্ত সারে বলা হয়েছে, তত্র অনুবন্ধ নাম অধিকারী বিষয় সম্বন্ধ প্রয়োজনানি। এর আলোচনায় অধ্যাপিকা জ্যোতি সেনগুপ্ত বলেছেন, অধিকারী বলতে এখানে আপেক্ষিক যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে বোঝানো হয়েছে, যিনি সক্ষম না হলে শাস্ত্রের আরম্ভই হতে পারে না। অধিকারীর লক্ষণ নির্দেশ করা হয়েছে, অধিকারী তু বিধিবত অধিত বেদ বিদ্যা বেদাঙ্গত্বেন আপাতত অধিগতাখিল বেদার্থ অস্মিন জন্মনি জন্মান্তরে বা কাম্য নিষিদ্ধ বর্জন পুরস্বরং নিত্য নৈমিত্তিক প্রায়শ্চিত্ত উপাসনানুষ্ঠানেন নির্গত নিখিল কলমশতয়া নিতান্ত নির্মল স্বান্ত সাধন সাধন চতুষ্টয় সম্পন্ন প্রমাতা। এখন প্রশ্ন হতে পারে যে অর্জুন তো ইহজন্মে যথাবিধি বেদাদি শাস্ত্র অধ্যয়ন করেননি, তাহলে তিনি কি তিনি হবেন কিভাবে, অধিকারী হবেন কি করে? এর ব্যাখ্যা আছে শুভধ্বনি টিকায়, ননু অনধিত বেদানাং অপি বিদুরাদিনাং তত্ত্বজ্ঞানাত তত্ত্বজ্ঞানাত জ্ঞানাপত্তি দর্শনাত অধ্যয়ন তৎপ্রযুক্ত কর্মানুষ্ঠান বৈর্থম আসংখ্য উত্তরম আহ জন্মান্তর ইতি। তেষাম আধুনিকাধ্যয়নাদ্যভাবেপি জন্মান্তরীয়াধ্যয়নাদি নাং চিত্ত পরিপাকবতাম অস্মিন জন্মনি বিনাপি অধ্যয়নাদি না জ্ঞানোৎপত্তৌ বাধকাভাবাত না অধ্যয়নাদি বৈর্থম ইতি ভাব। অধ্যাপিকা জ্যোতি সেনগুপ্ত এ বিষয়ে আলোচনা করেছেন। অধিকারী আলোচনায় গ্রন্থকার পুনর্জন্ম বা জন্মান্তরবাদের প্রসঙ্গ আনতে চেয়েছেন। তার বক্তব্য হল, যিনি পুনর্জন্মে কাম্যকর্মের গ্রহণ এবং নিষিদ্ধ কর্মের বর্জন জনিত কারণে ইয়ত হলেও স্বীকৃতি অর্জন করেছেন, তিনি অধিকারী পদবাচ্য হবেন। অতএব জন্মান্তর লব্ধ স্বীকৃতির ফলেই দেবতার অংশে কুন্তির গর্ভে তাদের জন্ম। স্থানপ্রভাবে সেই সুপ্ত চেতনার জাগরণ ঘটেছে, কিন্তু সেটা আকস্মিক বা ক্ষণস্থায়ী নয়। এর প্রমাণস্বরূপ সমস্ত গীতায় অর্জুনের প্রশ্ন প্রতিপ্রশ্নের ধরন দেখলেই বোঝা যায়, পূর্বজন্মার্জিত বোধের বোধের থেকেই তিনি এই সংশয় এই বোধের স্ফুরণ থেকেই তিনি তত্ত্বোপদেশ পেয়েছেন। গুরুর কাছ থেকে বিদ্যা পেতে হলে পরিপ্রশ্নেন সেবয়া এই পথে পাওয়া যায়। তাই ভগবান অর্জুনকে যখন বলেন কুতস্থ আকস্মলমিদং বিষমে সমুপস্থিতম, তখন অর্জুন মনক্ষুণ্ণ হননি, তিনি বলেন কার্পণ্য দোষোপহতস্য ভাব পৃচ্ছামি ত্বাং ধর্ম সংমূঢ় চেতা যচ্ছেয়স্যান নিশ্চিতং বৃহিতন্মে শিষ্যস্তেহং সাধিমাং ত্বাং প্রপন্নম। অর্থাৎ আমি কার্পণ্য কলুষিত ও প্রকৃতি ও ধর্মবুদ্ধি বিমূঢ় হইয়াছি, আমি শিষ্যত্ব গ্রহণ পূর্বক তোমার শরণাগত হইয়া জিজ্ঞাসা করিতেছি, তুমি আমার শ্রেয় সাধনের উপদেশ প্রদান করো। তার মানে কোনটা ধর্ম
সেটা অর্জুন জানেন। কিন্তু এই যুদ্ধক্ষেত্রে এসে তার সেই ধর্মবুদ্ধি আহত হচ্ছে, তাই তিনি প্রকৃত শ্রেয় বিষয়ে উপদেশ চাইছেন। এখানে কৃষ্ণানন্দ স্বামীজি বলেছেন, অর্জুন পরম পুরুষার্থ রূপ শ্রেয় উপদেশ প্রার্থনা করিলেন। শ্রেয় দ্বিবিধ, ঐকান্তিক ও আত্যন্তিক। তাহলে পরম পুরুষার্থ রূপ শ্রেয় বিষয়ে যিনি উপদেশ চাইছেন, তিনি প্রকৃত অর্থে সত্যগুণ সম্পন্ন না হলে তা সম্ভব হয় কিভাবে? এখন দেখা যাক আনন্দগিরি কি বলেছেন। কিঞ্চ অধৈর্যমপি সংবৃত্ত মিত্যাহ ন চেতি মোহপি মহান ভবতিত্যাহ রমতি বেতি বিপরীত নিমিত্ত প্রতীতেরূপি মোহ ভবতিত্যাহ নিমিত্তানীতি তানি বিপরীতানি নিমিত্তানি জানি বামনিত্য স্ফুরণাদিনি মধুসূদন সরস্বতী টিকা অবস্থা তুমি শরীরং ধারয়ে তুমি চ ন স্বপ্নৌমি ইত্যনেন মূর্ছা সুচ্যতে তত্র হেতু মম মনো ভ্রমতীব ইতি ভ্রমণ কর্তী সাদৃশ্যং নাম মনস কশ্চিত বিকার বিশেষ মূর্ছায়া পূর্বাবস্থা চ হেতু যত এবং অত ন অবস্থা তুমি শক্নোমি তত্ত্ব পুনরপি অবস্থানা সামর্থ্যে কারণম আহ নিমিত্তানি চ সূচকতয়া আসন্ন দুঃখস্য বিপরীতানি বামনেত্র স্ফুরণাদিনি পশ্যামি অনুভবামি অতোপি ন অবস্থাতুম শক্নোমি তত্ত্ব অহম অনাত্মবিত্বেন গক্ষিত্বাত শোক নিবন্ধনম ক্লেশম অনুভবামি তন্তু সদানন্দ রূপত্বাত শোক সংসর্গী ইতি কৃষ্ণপদেন সূচিতম অত সজন দর্শনে তুল্যেপি শোক সংসর্গিত্ব লক্ষণাত বিশেষাত ত্বং মাং অশোকং কুরবীতি ভাব কেশবপদেন তৎ করুণ সামর্থ্যম ক ব্রহ্মা সৃষ্টিকর্তা ইশোরুদ্র সংহর্তা তৌ বাতি অনুকম্পিয়তয়া গচ্ছতি ইতি তদ্বুৎপত্তে ভক্ত দুঃখ কর্ষিত ত্বং কর্ষিত ত্বং বাদ কৃষ্ণ পদেনোক্তম কেশব পদেন চ এষ্যাদি দুষ্ট দৈত্য নিবর্ধনেন সর্বদা ভক্তা ন পালয়সি ইত্যতো মামপি শোক নিবারণেন পালয়িষ্যাসি ইতি সূচিতম। এর অনুবাদ করা হয়েছে, আমি অবস্থাতুম অবস্থান করিতে অর্থাৎ শরীর ধারণ করিতে নচ স্বপ্নমি সমর্থ হইতেছি না, ইহার দ্বারা মূর্ছা সূচিত হইল। তাহার অর্থাৎ সেই মূর্ছার কারণ কি তাহা বলিতেছেন। মম মন রমতি ইব অর্থাৎ আমার মন যেন ঘুরিতেছে, রমিকর্তার সহিত মনের যে সাদৃশ্য তা মনের কোন বিকার বিশেষ। ইয়া মূর্ছার পূর্বাবস্থা অর্থাৎ মূর্ছার পূর্বাবস্থাকেই এখানে মনের ভ্রমি ঘূর্ণি বলিয়া নির্দেশ করা হইয়াছে। চ শব্দটি হেত্তর্থক, ফলিতার্থেই যে অসামর্থ্য। তাহার অপর কারণ বলিতেছেন নিমিত্তানি চ, নিমিত্ত সকল অর্থাৎ আসন্ন দুঃখের সূচক বামাক্তি স্পন্দন প্রভৃতি বিপরীত ভাব সকল পশ্যামি অনুভব করিতেছি। তুমি কিন্তু সদানন্দ স্বরূপ বলিয়া শোক সংসর্গ রহিত, এইরূপ অর্থ কৃষ্ণ এই পদটি দ্বারা সূচিত হইয়াছে। অতএব তোমার এবং আমার স্বজন দর্শন সমান প্রকার হইল, তোমাতে শোক সংসর্গিত্ব অর্থাৎ শোকে সংশ্লিষ্ট না হওয়ারূপ
বিশেষত্ব আছে। সেই জন্য তুমি আমাকে শোকহীন করো, ইহাই বাবা ভাবার্থ। কেশব পদের দ্বারা তাদৃশ কার্যে শোকহীন করিবার সামর্থ্য কথিত হইয়াছে। যেহেতু ইহার উৎপত্তি এইরূপ, কর্তা ব্রহ্ম অর্থাৎ যিনি সৃষ্টিকর্তা, ঈশ অর্থ রুদ্র যিনি সংহারকর্তা, তাহাদের দুইজনকেও যিনি বাতি অর্থাৎ অনুকম্পীয় অর্থাৎ কৃপার যোগ্য বলিয়া গ্রহণ করেন, অর্থাৎ তাহাদিগকে যিনি দয়া করিয়া শক্তিযুক্ত করেন, তিনি কেশব। সুতরাং আমাকে শোকহীন করিবার সামর্থ্য অবশ্যই তাহার আছে। অথবা কৃষ্ণপদের দ্বারা তিনি ভক্তের দুঃখ দূর করেন, এইরূপ অর্থ সূচিত হইয়াছে। আর কেশবপদের দ্বারা কেশী প্রভৃতি দুষ্ট দৈত্যগণকে নিষুধিত করিয়া তুমি সতত ভক্তগণকে পালন করিয়া থাকো, এই কারণে আমারও শোক নিবৃত্ত করিয়া আমাকে তুমি পালন করিতে, এই এই অর্থ প্রকার প্রকটিত হইয়াছে। এই যে মধুসূদন সরস্বতী টিকার অংশের শেষ ভাগে কেশ্যাদি দুষ্ট দৈত্য নিবর্ধনেন সর্বদা ভক্তান পালয়সি বলা হয়েছে, তা অর্থবহ হয়ে উঠতে পারে। কারণ শ্লোকের টিকায় তিনি বলেছেন, আত্মীয় বন্ধুবর্গং যুদ্ধেচ্ছুং যুদ্ধভূমৌ চ উপস্থিতং দৃষ্ট্বা, স্বজনকে যুদ্ধেচ্ছু ও যুদ্ধভূমিতে দেখে তার মনে হচ্ছে যে এ তো দৈত্য বুদ্ধিরূপ হিংসায় আক্রান্ত, যেহেতু সকলকে তার আত্মার আত্মীয়রূপেই তার অনুভূতি, তাই এই দৈত্যত্বের উপস্থিতি তিনি নিজের মধ্যেও অনুভব করছেন। তার সত্যগুণ বিঘ্নিত হচ্ছে এই দৈত্যত্বের উপস্থিতিতে, এই অনুভূতিতেই তিনি দুঃখ বা শোক অনুভব করে থাকতে পারে। যারা অর্জুনের মধ্যে শোক বা মোহ দেখেছেন তাদের পক্ষে এরূপ একটা ব্যাখ্যা করা যেতে পারে। এই কারণে তিনি দৈত্যনাশী কেশবের সহায়তা প্রার্থনা করেছেন। আমার স্বজনদের মধ্যে, আমার মধ্যে যদি কোনো দৈত্য বুদ্ধির উপস্থিত হয়ে থাকে, তাহলে তা নাশ করে শোক নিবৃত্তি করিয়া পালন করো, এই তার প্রার্থনা। পরোক্ষভাবে তার মধ্যে শোকের উপস্থিতি তাকে ব্যথিত করছে। মেঘ যেমন সূর্যালোককে আবৃত করে, তেমনি এই দৈত্যত্ব রূপ অজ্ঞান তার জ্ঞানকে আবৃত করছে বলে মনে হওয়ায় তিনি চঞ্চল হয়েছেন এবং নিজের মধ্যে অশুভ বিপরীত লক্ষণগুলি অনুভব করছেন। এইভাবে একটা ব্যাখ্যা করা যেতে পারে। স্বামী রামসুখ দাস বলেছেন, এই শ্লোকটিতে নিমিত্তানি পশ্যামি এবং শ্রেয় অনুপশ্যামি এই দুটি বাক্যের দ্বারা অর্জুন বলতে চাইছেন যে আমি লক্ষণগুলি দেখি বা নিজে চিন্তা করি, দুভাবেই যুদ্ধ আরম্ভ ও তার পরিণতি আমার পক্ষে এবং জগতের পক্ষে হিতকারক নয় বলে আমার মনে হচ্ছে। এই কারণেই স্বামী অর্ঘরানন্দ বলেছেন, যুদ্ধে সকলং ব্যাপাদ্য পরম কল্যাণপি না বল আমি, কিন্তু নিজের জগতের পরম কল্যাণ চান, সেই কল্যাণ প্রকৃত জ্ঞান লাভ হলেই সম্ভব, তাই শ্রেয় লাভের জন্য কেশবের শরণাগত গাণ্ডীবের মায়াও ত্যাগ করতে প্রস্তুত। এইখানেই অর্জুনের মহত্ব, এখানেই অর্জুনের অন্য সকলের থেকে আলাদা অস্তিত্ব আমরা অনুভব করতে পারি। আমার আজকে এইটুকুনি ব্যাখ্যা করার ছিল, আমি করলাম। আমি যদিও এখানে দেখতে পাচ্ছি আপাতত দোয়েল সৈকত সকলকে নিয়ে মোট 22 জন উপস্থিত আছেন, 120 জন আমাদের রেজিস্টার্ড স্টুডেন্ট, মাত্র 22 জন উপস্থিত আছে। এইটা আমাকে সৈকত সাহায্য করেছে দেখে নিতে।
দেখে নিতে কা সাহায্য করেছে, এই কারণে যে ভিডিও রেকর্ডিং যারা সৈকত সকলের কাছে তুলে দিচ্ছে তারা এখানে উপস্থিত হওয়ার প্রয়োজন বোধ করছেন না। যাই হোক, এখানে যারা উপস্থিত আছেন তাদের জন্য যদি মনে কোনো প্রশ্ন থেকে থাকে আজকের এই আলোচনা থেকে, তাহলে সেই প্রশ্ন আপনারা জিজ্ঞাসা করে নিতে পারেন, এখন সেই সুবিধাটা আছে। স্যার একটা প্রশ্ন ছিল স্যার, বলো বলো। হ্যাঁ বলছি, এখানে যে অর্জুনের মধ্যে যে দুর্বলতা প্রকাশ পেল সেটা কি অর্জুনের মধ্যে শোভা পায়, যেখানে তার সারথী শ্রীকৃষ্ণ তার সখা, তো সেই ক্ষেত্রে তাকে আমরা এত তার মধ্যে থেকে দুর্বলতা দেখতে পাচ্ছি, তো সেটা কতটা শোভনীয়? হ্যাঁ, এই প্রশ্নটার উত্তর আমি বলেছি, সেটা হচ্ছে অর্জুনের মধ্যে যে দুর্বলতা দেখা যাচ্ছে সেটা কেন, ওই যে আমি শেষ অংশে বললাম যে মেঘ যেমন সূর্য আলোককে আবৃত করে সেই রূপ ক্ষণিক অজ্ঞান, ক্ষণিকের অজ্ঞান তার প্রকৃত জ্ঞানকে আবৃত করছে, এটা তিনি অনুভব করছেন যে আত্মীয় হনন শুধু আমার দ্বারাই হবে না, আত্মীয় হনন হবে ভীষ্মের দ্বারা, আত্মীয় হনন হবে দ্রোণের দ্বারা, আত্মীয় হননে পরোক্ষভাবে সাহায্য করবেন শ্রীকৃষ্ণ যিনি ধর্মের স্বরূপ। এইটা তার মধ্যে সংশয় এসেছে, সেই সংশয়ের তিনি উত্তর চান, তাই এই দুর্বলতা, এটাকে দুর্বলতা বলবেন অথবা এটাকে শরণাগতি বলতে পারেন। যদি শ্রীকৃষ্ণের কাছে এই সর্বজ্ঞ ভাব তিনি দেখান তাহলে তো আর শ্রীকৃষ্ণের অর্জুন, শ্রীকৃষ্ণের কাছে অর্জুন কোন উপদেশ পাবেন না। আমি বুঝছি না, আমার মনে সংশয়, আমার সেই সংশয় থেকে তুমি দিন থেকে যে কথা বলে আসছি সেটা হচ্ছে অর্জুনের মধ্যে জ্ঞানের জন্য যে পরম জিজ্ঞাসা, যে পরম কৌতূহল, সেই জ্ঞানের জন্য তার সেই ইপ্সাকে তিনি এরকম ভাবে তার এই শরণাগতির মধ্য দিয়ে তিনি শ্রীকৃষ্ণের কাছে জানিয়েছেন। দেখুন, আমরা যখন গুরুর কাছে উপস্থিত হই তখন গুরুকে গিয়ে আমরা কি বলি, যে আমার এই কষ্ট, আমার এই দুঃখ, আমার এই বেদনা, এর থেকে তুমি আমাকে মুক্ত করো। তাহলে আমার দুঃখ কোথায়, আমি যুদ্ধে জিতবো কি হারবো সেটা আমার দুঃখ না, আমার দুঃখ কোথায়, যে আত্মস্বার্থে। আমি আগের দিনও বলেছি যে অর্জুনের সংশয় এখানে যে আমি তো ক্ষত্রিয়, আমার তো রক্ষা করা কাজ, আমার তো হত্যা করা কাজ না, আমি সেই হত্যার কাজে আসছি কেন, না নিজের রাজ্য লাভের জন্য। আমি রাজ্য পাব, আমার ভ্রাতাগণ রাজ্য পাবেন, সে ভ্রাতা আমার পক্ষেই হন বা কৌরব পক্ষেই হন। দুর্যোধন যদি রাজ্য পান সেটাও তো আত্মীয় হননের মধ্য দিয়েই পাবেন, আর যুধিষ্ঠির যদি রাজ্য পান সেও তো আত্মীয় হননের মধ্য দিয়েই পাবেন। এইখানে তার সংশয়। তুমি যদি বলো হে কৃষ্ণ, এই ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে এই ধর্মক্ষেত্রে ধর্মযুদ্ধ হতে চলেছে, তাহলে এটা কোন ধর্মের যুদ্ধ, এইখানে ধর্ম নিয়ে তার সংশয়, সেটাকে কেউ দুর্বলতা বলতে পারে, কেউ সংশয় বলতে পারে, কেউ সাময়িক অজ্ঞানের দ্বারা আবৃত হতে বলতে পারে। এইভাবেই অর্জুনের এই
অবস্থার ব্যাখ্যা করতে হবে। যদি আমরা এই অবস্থার ব্যাখ্যা না করি তাহলে অর্জুনের কাছে শ্রীকৃষ্ণের এই তত্ত্ব উপদেশ দেওয়ার কোন আমরা প্রকৃত প্রেক্ষাপট খুঁজে পাব না। তত্ত্ব উপদেশ তাকেই দেওয়া যায় যার তত্ত্ব উপদেশ গ্রহণ করার ক্ষমতা আছে। শক্তি বিভল হয়ে গেলে তখন তার কাছে কোন উপদেশ আর কাজে লাগে না, তাই তার কাছেই জ্ঞান কাজে লাগে যার মধ্যে সেই জ্ঞান সুপ্ত হলেও আছে। সেই সুপ্ত জ্ঞানকে জাগ্রত করার জন্যই তত্ত্ব উপদেশকে অবলম্বন করতে হয়। অর্জুন সেই আশ্রয় চেয়েছেন, অর্জুন সেই জন্যই কেশবের কাছে। যে বললাম যে মধুসূদন সরস্বতী যে শেষের অংশে ব্যাখ্যা করলেন কেশ্যাদি দৈত্য নিবর্ধনত্বেন, এই যে কেশ্যাদি দেশ দৈত্য, এই দৈত্য ভাব তো আমাদের মধ্যে থাকে। প্রথম দিনই বলেছিলাম আমরা, মহাত্মা গান্ধী বলছেন যে আমরা তো যুদ্ধ করছি প্রতি মুহূর্তে, সে যুদ্ধ কিসের যুদ্ধ? সে যুদ্ধ আমার মধ্যে যে দুষ্ট এবং ভালো এর দ্বন্দ্ব, দুষ্টকে পরাভূত যিনি পর ভালোকে জাগিয়ে তুলতে পারেন তিনি মহাত্মা, আর যিনি ভালোকে পরাজিত করে দুষ্টের কাছে আত্মসমর্পণ করেন তিনি ধৃতরাষ্ট্র বা দুর্যোধন হয়ে ওঠেন। সেই কারণে অর্জুনের এটা দুর্বলতা না বলে অর্জুনের জ্ঞানের এইটা বলাই বোধ হয় শ্রমহীন হবে বলে মনে হয়, শ্রেয় প্রাপ্তি আকাঙ্ক্ষা বোধ হয়। আর কোন কোন প্রশ্ন? স্যার আমার একটা ছিল, কিন্তু স্যার যদিও এটা এই মুহূর্তে প্রাসঙ্গিক হবে কিনা জানি না, তবে আমার একটা আগে থেকেই কৌতূহল ছিল এটা জানবার জন্য যে আমি এই যে গীতা অষ্টাদশ অধ্যায়ে শেষ করা হলো কেন? গীতার এটা আপনারা যখন পরবর্তী কালে আমরা টিকাগুলো আলোচনা করব তার উত্তর সেই টিকার মধ্যে পাবেন। যে দেখুন আপনারা অষ্টাদশ খৌনি বলেছেন, অষ্টাদশ অধ্যায় এই আঠারোর মাহাত্ম কোথায়, এটা পরবর্তী যখন টিকার ব্যাখ্যা হবে তখন আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, তাই আজকে আমি আর প্রসঙ্গটা আলোচনা করছি। আর কেউ কোনো প্রশ্ন করবেন? অর্পিতা তো করেন অনেকদিন প্রশ্ন, আজ অর্পিতা আছেন দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার, আমি প্রশ্ন করেছিলাম, কেশব নামটার ব্যাখ্যা পেয়ে গেছি উত্তর, আপনি বলে দিয়েছেন পড়ানোর সঙ্গে সঙ্গে। কেশব নামটার ব্যাখ্যা চাইছিলাম। হ্যাঁ, আপনি বলেছেন, শুনে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, শুনেছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে সৈকত আজকে এখানেই শেষ করা যেতে পারে। ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা সংখ্যায় অল্প হলেও যারা শুনেছেন তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি।
কিন্তু আমি আবারও বলে দিচ্ছি, আমি সৈকতকে এই কথা বলে দিয়েছি যে যারা এইভাবে ক্লাস না করে রেকর্ড পেতে চাইছেন তাদের রেকর্ড দেওয়া বন্ধ করা হবে, এবং তাদের অনিচ্ছা থাকলে তাদের আমরা গ্রুপ থেকেও বাদ দিয়ে দেব। কারণ এটা আমাদের একদম স্থির সিদ্ধান্ত, যারা পড়তে চান, শুনতে চান, আলোচনা করতে চান। আমি আমাদের আলোচনার প্রথমের দিনই বলেছি এটা আমার উপদেশ নয়, এটা আমার আলোচনার ক্ষেত্র তৈরি করা। আমার অনেক সংশয় আছে, আপনারাও সেই সংশয় আমার মনে জাগিয়ে তুলতে পারেন বা সেই সংশয়ের সমাধান করতে পারেন। এই আদান প্রদানের জন্যই এই আলোচনা, কাজেই রেকর্ড পেয়ে গেলে সেই কাজ হবে না। কাজেই আমি আশা করব সৈকত নিশ্চয়ই সেটা অনুধাবন করবে যে কারা কারা ক্লাস করছে আর করছে না, তাদের চিহ্নিত করবে এবং তাদের একটা সতর্কতা জানিয়ে নিশ্চয়ই তাদের তিনটে ক্লাসের পর তাদের গ্রুপ থেকে বাদ দিয়ে দেবে। এবং সেটা শুধু এই গীতার ক্লাসে নয়, প্রত্যেকটা ক্লাসেই এটা অনুসরণ করা হবে। কারণ আপনারা জানেন অধ্যাপিকা রত্না বসু তার অমূল্য সময় ব্যয় করে সপ্তাহে দুদিন করে ক্লাস করছেন আপনাদের স্বার্থে। আপনারা যদি তার সময়ের থেকে আপনাদের সময়কে বেশি মূল্যবান মনে করেন, তাহলে তাদের আমাদের সঙ্গে থাকার খুব একটা যৌক্তিকতা নেই। আপনারা জানেন অধ্যাপিকা পার্বতী চক্রবর্তী, তিনি অত্যন্ত ব্যস্ত লোক, তা সত্ত্বেও আমাদের অনুরোধ উপেক্ষা না করতে পেরে তিনি ব্যাকরণের ক্লাসগুলো করে যাচ্ছেন। অধ্যাপক তমনাশ চক্রবর্তীও তাই, সকলেই ভাবে ক্লাসগুলো করছেন। আর আপনাদের যদি সময়ের মূল্য তাদের সময়ের থেকে বেশি হয়, আমরা আপনাদের সেই সময়কে মর্যাদা জানিয়েই আমাদের এই গ্রুপ থেকে আপনাদের নাম বাদ দিতে বাধ্য হবে। নমস্কার, আজকে এখানেই শেষ করছি। নমস্কার স্যার। নমস্কার স্যার।